আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন পর্যালোচনা করবে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা সম্পর্কে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া। বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন চাভুশি। ফ্রি স্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন ইরান, প্রেসিডেন্ট রাইসির অভিনন্দন। এবং সর্বশেষ থাকছে তৃণমূল নেতা আক্রান্তের ঘটনায় গ্রেপ্তার ছয়, পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, অভিযোগ পরিবারের। ভারত যে একটি উগ্র রাষ্ট্র এবং একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা বিশ্ববাসী ভালোভাবেই জানে। সম্প্রতি নূপুর শর্মা এবং নবীন জিন্দাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যার ফলশ্রুতিতে সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠে গেছে। এবং সর্বশেষ অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে, ভারত ইচ্ছাকৃতভাবেই মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং নরেন্দ্র মোদী প্রশাসনের কাছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে তারা যেন আর মুসলমানদের টার্গেট করে নির্যাতন না চালায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী প্রশাসন অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের কথা কি শুনবে? কারণ এই প্রশাসন নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দাবি করলেও মূলত তারা একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র। এই প্রশাসন যেখানে জাতিসংঘের দেওয়া নির্দেশনা মানছে না, যেখানে কাশ্মীরে গণভোটের আয়োজন করার কথা বলা হলেও তারা সেটা করছে না, সেখানে প্রতিনিয়ত কাশ্মীরের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে এই প্রশাসন কোনোভাবে কি অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের কথা শুনবে? কারণ অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তো জাতিসংঘের থেকেও অনেক ছোট একটি প্রতিষ্ঠান। মূলত বহির্বিশ্বের চাপে পড়ে নরেন্দ্র মোদী প্রশাসন মাঝে মাঝে লোক দেখানো কিছু উগ্রবাদীকে গ্রেপ্তার করলেও কিছুদিন পরেই দেখা যায় ওই সংগঠন তাদেরকে জামিনে বের করে নিচ্ছে এবং তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কারণ তারা মুসলমানদের বাড়িঘর ধ্বংস করছে, মুসলমানদের নামাজ পড়তে বাধা দিচ্ছে, মুসলিমদের মসজিদগুলো ধ্বংস করছে। এই কারণে নরেন্দ্র মোদী প্রশাসন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে। যদিও এখন মধ্যপ্রাচ্য বিশেষত মুসলিম বিশ্বের চাপে পড়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হিন্দুদের বহিষ্কার করা শুরু হয়েছে, তাদেরকে চাকরিতে যোগদান করতে আর দেয়া হচ্ছে না। আমি মনে করি সমস্ত মুসলিম বিশ্ব মিলে উগ্রবাদী হিন্দুদের দমন করার এখনই উপযুক্ত সময়। কারণ এই উগ্রবাদী সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত তো ধ্বংস হবেই, সাথে সাথে সমস্ত মুসলিম বিশ্বকে পস্তাতে হবে। আমি মনে করি নূপুর শর্মা এবং নবীন জিন্দালের পাশাপাশি অমিত শাহ সরকারের প্রশাসনের লোকজনকেও বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে বহিষ্কার করতে হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য, যেন নরেন্দ্র মোদী অমিত শাহের ভণ্ডামি, মুসলিম নির্যাতন এবং এই উগ্র হিন্দুদের মুখোশ সারা বিশ্বের সামনে উন্মোচিত হয়। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন পর্যালোচনা করবে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। নিরপেক্ষ আন্দোলন বা নামের পক্ষ থেকে সেখানে এই আয়োজন করা হচ্ছে। 2012 সালের 29 নভেম্বর জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন। এর ফলে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বিভিন্ন সংস্থার সদস্য হওয়ার সুযোগ পেয়েছে। রিয়াদ মানসুর আরও বলেছেন, জাতিসংঘের পূর্ণ সদস্য পদ এবং স্বাধীনতার পক্ষে সমর্থন পেতে ফিলিস্তিনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিষদের সব সদস্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী 23 সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন। এই সম্মেলনেই ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টি তুলে ধরবেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি ভূমি জবরদখল করে 1948 সালে অবৈধভাবে অস্তিত্ব ঘোষণা করে ইহুদিবাদী ইসরায়েল। এক বছরের মাথায় তাদেরকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া হয়। কিন্তু ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারেনি। ফিলিস্তিনের আগেও জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন জানিয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের অতৎপরতার কারণে সেই আবেদন গৃহীত হয়নি। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা সম্পর্কে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া।
রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দেওয়া প্রস্তাবগুলি অত্যন্ত পেশাদার এবং যৌক্তিক। পরমাণু সমঝোতা ইস্যুতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বল এখন আমেরিকার কোর্টে। ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গবেষণা বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান হয়ে গেছে বলেই মনে হচ্ছে। রাশিয়া পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ, কাজে ইউরোপীয় ইউনিয়নের দেয়া পরিকল্পনার ব্যাপারে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করছে ইরান যৌক্তিক অবস্থান নিয়েছে। রাশিয়া বহুবার বলেছে, ভিয়েনা আলোচনার রূপরেখা অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ইরানের অবস্থান যথার্থ। পক্ষান্তরে পরমাণু সমঝোতা সম্পর্কে বিচিত্র জটিলতা তৈরির জন্য তারা আমেরিকাকেই দায়ী করে আসছে। সেই সঙ্গে রাশিয়া যথারীতি বলে আসছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে অধিকার এবং বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য তৈরি করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়ে আসছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের অবস্থানকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে তিনি আমেরিকাকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং এই আন্তর্জাতিক চুক্তিতে ফিরে আসারও আহ্বান জানান। ল্যাভরভ বলেন, মার্কিনিরা এমন একটি পরিকল্পনা থেকে নিজেদের প্রত্যাহার করেছে যে পরিকল্পনাটি অন্য সকল পক্ষ এমনকি আমেরিকাও অনুমোদন করেছে। সুতরাং ওয়াশিংটনেরই উচিত যে চুক্তি তারা ধ্বংস করার চেষ্টা করছে এখন নিজেদের অবস্থান সংশোধন করে সেই চুক্তিতে আবার ফিরে আসা। দীর্ঘ 5 মাসের বিরতির পর গত 4 আগস্ট ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনার নতুন দফা বৈঠক শুরু করে 8 তারিখে শেষ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যার নিরসন নিয়ে নয়া প্যাকেজ প্রস্তাব পেশ করার পর এই রাউন্ডের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শুরু থেকেই ইরান বলে আসছে তারা একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত। তবে এই বিষয়ে ইরান নিজের রেড লাইন অতিক্রম করবে না। তেহরান সোমবার রাতে ইউরোপীয় পক্ষকে একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছে। আমেরিকা যদি ইরানের যৌক্তিক ও নীতিগত দাবি মেনে নিতে অস্বীকার করে এবং নিষেধাজ্ঞার ব্যর্থ নীতি অব্যাহত রাখে তাহলে কোনো সমাধান হবে না। ওয়াশিংটন ইরানের প্রস্তাবগুলো পরীক্ষা করে তাদের মতামত উপস্থাপন করবে বলে জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পরমাণু সমঝোতার জন্য আগামী দিনগুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সব পক্ষের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন চাভুশি। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। নতুন রাষ্ট্রদূতের নাম হচ্ছে মানসুর চাভুশি। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি তেহরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজের কর্মসূচি তুলে ধরেন নয়া রাষ্ট্রদূত। এই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে নানা দিক নির্দেশনা দেন। ইরানের বর্তমান সরকার যে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদারকে গুরুত্ব দিচ্ছে তা স্মরণ করিয়ে দেন আবদুল্লাহিয়ান। বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মানসুর চাভুশি এর আগে উত্তর কোরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, জার্মানি ও ইতালিতে ইরানের দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মানসুর চাভুশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফ্রি স্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন ইরান, প্রেসিডেন্ট রাইসির অভিনন্দন। ইরানের ফ্রি স্টাইল রেসলিং দল অপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করেছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ইরানি তরুণ কুস্তিগিরিরা 3টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক পেয়ে এই সাফল্য অর্জন করেন। এইসব পদকের মাধ্যমে ইরানি দল মোট 159 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। চ্যাম্পিয়নশিপে আমেরিকা দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থান লাভ করে। ইরানের পক্ষে স্বর্ণপদক পান সুবহান ইয়ারি, আমির হোসেইন ফিরোজপুর এবং আমির রেজা মাসুমি। এই 3 রেসলার যথাক্রমে 79, 92 এবং 120 কেজি ওজন বিভাগে প্রতিপক্ষকে পরাজিত করেন। 61 কেজি বিভাগে একমাত্র রৌপ্য পদকটি পান আরমিন হাবিবজাদে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এছাড়া 57, 70, 86 এবং 97 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন
যথাক্রমে আহমদ মোহাম্মদ নেজাদ, হোসেন মোহাম্মদ অগৈ, আরেফ ব্রাঞ্জোবাড়ি এবং আমির আলী আজার পীরা। এর আগে গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ইরানের অনূর্ধ্ব-20 রেসলার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ আলাদা আলাদা বার্তায় ইরানের তরুণ কুস্তি দলকে অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল নেতা আক্রান্তের ঘটনায় গ্রেপ্তার 6, পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, অভিযোগ পরিবারের। খেলা হবে দিবসে মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল নেতা গোলাম মোস্তফা মল্লিক। তার বিরোধী গোষ্ঠীর লোকেরা গোলাম মোস্তফাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে বলে অভিযোগ, মাটিতে ফেলে মেরে দুই পা ভেঙে দেয়া হয় বলে খবর। সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ বিরোধী গোষ্ঠীর মোট 6 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নিতাই মাল, বাবর আলী মল্লিক, শেখ আনারুল হক ওরফে হুটু, শেখ সুকর মোহাম্মদ, শেখ শামশের আলী ওরফে জোবেদ, আবির হোসেন মণ্ডল ওরফে মানিক এবং শেখ নুরুল হক। সুনির্দিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রায়না থানার পুলিশ। বুধবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে ধৃতদের কাউকে হেফাজতে নিতে আদালতে আবেদন জানায়নি পুলিশ। এদিন তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। গোলাম মোস্তফা মল্লিকের ছেলে সাবির মল্লিকের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে খুনের উদ্দেশ্য নিয়ে তার বাবার উপর হামলা চালানো হয়, ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ বেআইনি জমায়েত, মারধর, ধারালো অস্ত্র দিয়ে জখম করা ও খুনের চেষ্টায় ধরার মামলা রুজু করে 6 জনকে গ্রেপ্তার করেছে।